পাপিয়া, তুমি ঠিকই বললে, চতুর্থ ভ্যাকসিন যে ইন্ডিয়ান ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের মধ্যে ঢুকতে চলেছে এবং খুব শীঘ্রই এটা পাওয়াও যাবে। আজকে বিকে পল, যিনি ভ্যাকসিনেশন কমিটির প্রধান, তিনি জানিয়েছেন যে ফোর্থ ভ্যাকসিন মডার্নাকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে এবং ইম্পোর্ট লাইসেন্সও তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। টিপলার কোম্পানি ইন্ডিয়াতে ইম্পোর্ট করবে এই ভ্যাকসিনকে এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য টিপলার যে নেটওয়ার্ক রয়েছে এই নেটওয়ার্কটাই ব্যবহার করা হবে। এটাও তিনি বলেন যে এই ভ্যাকসিনকে 28 দিনের গ্যাপে দুটো ডোজের ভ্যাকসিন দিতে হবে। কিছুটা লজিস্টিক্স এর সমস্যা ছিল, কিন্তু তিনি বলছেন এটাও সেটা মিটে গেছে। 30 দিন অব্দি এই ভ্যাকসিনকে 2 ডিগ্রি টেম্পারেচারে রাখা যেতে পারে এবং যদি -20 ডিগ্রি টেম্পারেচার থাকে সেক্ষেত্রে 7 মাস এই ভ্যাকসিনকে রাখা যেতে পারে। তিনি এটাও বলেন যে এটাই ফার্স্ট ইন্টারন্যাশনাল ভ্যাকসিন, যেহেতু এর কোনো ট্রায়াল ইন্ডিয়াতে হবে না, সরাসরি আমেরিকা থেকে আসবে, সিপলা কোম্পানি ইম্পোর্ট করবে এবং তারপর সেটা মানুষকে দেওয়া হবে। তবে 100 ব্যক্তি যারা প্রথমেই এই ভ্যাকসিন নেবেন তাদেরকে মনিটর করা হবে 7-8 দিন, সেটা জানিয়েছেন বিকে পল। স্পুটনিকের ক্ষেত্রে তিনি বলেন যে স্পুটনিক ইন্ডিয়াতে আসার পর ট্রায়াল করতে হয়েছিল তাদেরকে এবং স্পুটনিক ডক্টর রেড্ডির সঙ্গে এখানে টাই আপ রয়েছে, এখানে তাদের ভ্যাকসিন তৈরিও হচ্ছে। মডার্নাই একমাত্র ভ্যাকসিন এরম হবে যে বাইরেতে তৈরি হচ্ছে এবং সেখান থেকে ডাইরেক্টলি ইন্ডিয়াতে ইম্পোর্ট হয়ে আসছে। হ্যাঁ বিজেন্দ্র, সিপলা কোম্পানি ইম্পোর্ট করবে সেখানে। ধন্যবাদ। নীতি আয়োগের স্বাস্থ্য সংক্রান্ত কমিটির সদস্য ভিকে পাল কি জানিয়েছেন দেখুন। An application received from Moderna has been granted new drug permission for restricted use, which is commonly known as emergency use authorization. So new drug permission has been granted to Moderna. This is the first internationally developed vaccine for which now such permission exists today. But now there are 4 vaccines with such licensure: Covaxin, Covishield, Sputnik and Moderna. We have had discussions with Pfizer, multiple sessions have been held, interaction has been held, information and exchange of thoughts and inputs are going back and forth. That process is very much on. We had one intensive meeting last week and we are looking forward to receiving the feedback from there and now. করোনা মোকাবিলায় এবার দেশে আসছে মডার্নার ভ্যাকসিন, এ বিষয় নিয়েই আমরা কথা বলবো। চিকিৎসক দীপেন্দ্র সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ডক্টর সরকার, কি বলবেন, মানে এই ভ্যাকসিনের তালিকায় কোভিশিল্ড, কোভ্যাকসিন, স্পুটনিকের পর মডার্না, অর্থাৎ আন্তর্জাতিক ভ্যাকসিন আসতে চলেছে? ভ্যাকসিন কি আমি ঠিক আন্তর্জাতিক এখন বলতে চাইবেন, আমি সারা বিশ্বকে একটাই বিশ্ব মনে করছি, যে দেশেই একটা ভ্যাকসিন প্রোডাকশন করুক না কেন সেটা অন্য দেশের সাথে শেয়ার করে নিতে হবে এবং এটাই কোভ্যাক্স প্রোগ্রাম এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধের নিদর্শন। এই মুহূর্তে আমাদের দেশের অ্যাটলিস্ট 140 কোটি ডোজ ভ্যাকসিন বেসিক দরকার, যাতে করে আমরা তৃতীয় ঢেউটাকে নিচে রাখতে পারি বা এই ঢেউ আশাটাকে ঠেকাতে পারি। সেই জায়গায় আমরা এখন 32 কোটিতে দাঁড়িয়ে আছি, অর্থাৎ আমাদের ঘাটতি আছে 108 কোটি। কেবলমাত্র 3টে ভ্যাকসিন দিয়েই এই 108 কোটি ঘাটতিটাকে আমরা আগামী 3-4 মাসের মধ্যে ভরাট করতে পারবো না। সেই জায়গায় যত সংযোজন ঘটবে তার মধ্যে মডার্নার মতো ভালো ভ্যাকসিন, এমআরএনএ ভ্যাকসিন যার কার্যকারিতা 80-90% কাছাকাছি এবং ডেল্টা ওয়েভের ক্ষেত্রেও 80% কাছাকাছি ফাইজার বা মডার্না ভ্যাকসিনের কার্যকারিতা দেখা গেছে, এত ভালো একটা ভ্যাকসিন যদি ভারতবর্ষে আসে সেটা ভারতবর্ষের কোভিডের বিরুদ্ধে লড়াইকে আরো আরো মজবুত এবং সংগঠিত করবে বলে আমার ধারণা। আমি স্বাগত জানাচ্ছি যে DGCI থেকে যে এটাকে যদি পারমিশন দেয়া হয় এবং এটা যদি আমাদের ভারত সরকারের থ্রু এবং রাজ্য সরকারের থ্রু দিয়ে নিয়ন্ত্রিত হয়ে মানুষের কাছে পৌঁছয়, তাহলে কোভিডের বিরুদ্ধে লড়াইতে আমরা নিশ্চয়ই অনেকটা এগিয়ে থাকবো। ধন্যবাদ ডক্টর সরকার।